আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, যে যেখান থেকে দেখতেছো সবাইকে। করোনা মহামারীতে সবাইকে সচেতন জানাচ্ছি যে সবাই বাহিরে নামলে অবশ্যই মাস্ক পরিধান করে তোমরা বাহিরে নামবে। তো 2022 সালের শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর যারা শিক্ষার্থীরা আছো, তোমরা অলরেডি জেনে থাকবে যে গভর্নমেন্ট শিক্ষা মন্ত্রণালয় অলরেডি তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে। 2022 সালের প্রথম অ্যাসাইনমেন্ট, ম্যাথ অ্যাসাইনমেন্ট। তো আমাদের যারা যারা অ্যাসাইনমেন্ট দেখতেছো, অবশ্যই সবাই কমেন্টে জানাও কে কোন স্কুল থেকে দেখতেছো এবং কে কোন বাংলাদেশের কোন প্রান্ত থেকে দেখতেছো, কমেন্টে জানাও। এবং একটা কথা বলি, অ্যাসাইনমেন্ট তোমরা কপি করবে না, কপি না করে আগে বুঝবে, বুঝে তারপর করবে, ঠিক আছে? কারণ ইউটিউবে অনেক অ্যাসাইনমেন্ট অনেকেই করে দিয়েছে, কিন্তু আসলে ভুল, তোমরা না বুঝে সেটা দেখে দেখে করে ফেলো, না বুঝে করবে না। আর আমারটা তুমি কেমন বুঝলে অবশ্যই তোমরা জানাবে। তো অষ্টম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় অ্যাসাইনমেন্ট, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা ও আন্তঃসম্পর্ক নির্ণয়। অ্যাসাইনমেন্টের নাম হবে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার আন্তঃসম্পর্ক নির্ণয়। তো এই হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের শিরোনাম। আর অ্যাসাইনমেন্টটা তোমার হচ্ছে মুনাফা, অ্যাসাইনমেন্টের শিখন ফল তোমরা অলরেডি পড়ে নিবে এখান থেকে, যে মুনাফা কি, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, ব্যাংকের হিসাব বিবরণী ব্যাখ্যা। তো এই হচ্ছে অ্যাসাইনমেন্টের শিখন ফল। যাই হোক, অ্যাসাইনমেন্টটা আমরা শুরু করব। তো প্রথমে বলি, অ্যাসাইনমেন্টটা টোটাল হচ্ছে 10 মার্ক, এবং অতি উত্তম পেতে হলে 10 মার্কই পাবে, কারণ ম্যাথে আমার মতে একটা মার্কও কম পাওয়া উচিত না। তো সেজন্য অবশ্যই প্রশ্নটাকে ভালো করে বুঝবে, তারপর অ্যাসাইনমেন্ট করবে। এখানে বলেছে, ফাবিহা স্কুল থেকে উপবৃত্তি বাবদ 3,200 টাকা এবং তার ভাই সাকিব বৃত্তি বাবদ কিছু টাকা পেলো। অর্থাৎ ফাবিয়া একজন মেয়ে, এবং সে উপবৃত্তি, মেয়েদের কিন্তু উপবৃত্তি দেওয়া হয়ে থাকে গভর্নমেন্ট থেকে, আর ছেলেদের কিন্তু লেখাপড়া করে তারা বৃত্তি পায়, যেমন 5A বৃত্তি, 8A বৃত্তি, এরকম বৃত্তি পায়। তোমরা যারা জানো, তোমরা যারা 5A স্কলারশিপ পেয়েছো, তো স্কলারশিপ বাবদ কিছু টাকা পেলো। তারা দুজনই 5% হার মুনাফায় প্রাপ্ত টাকা একই ব্যাংকে 2 বছর জমা রাখলো। অর্থাৎ দুজনেই একটা ব্যাংকে 5% হার মুনাফায় টাকা জমা রাখলো। তো তোমরা অলরেডি জানো, ব্যাংক তো চিহ্ন বিভিন্ন, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক অথবা বিভিন্ন সরকারি ব্যাংক আছে যেখানে টাকা রাখা হয়, ঠিক আছে? তো এক কোন আমার প্রশ্ন বলছে, একই হার মুনাফায় কত বছরে ফাবিয়ার টাকা মুনাফা আসলে 1.5 গুণ হবে? অর্থাৎ ফাবিয়ার যে টাকা রেখেছিল সেই টাকাটা 1.5 গুণ হবে কত বছরে? বছর চেয়েছে। তো আমরা একটু কর্ণাপাটা করি, এক একটা প্রশ্ন করি এবং এক একটা প্রশ্নের ব্যাখ্যা উত্তর তোমাদের বলে দেই। অবশ্যই ফ্রেন্ডদের শেয়ার করে দাও, সকল ফ্রেন্ডদের শেয়ার করে দাও। এবং এই চ্যাপ্টারের ম্যাথগুলো তোমরা পাবে আমাদের চ্যানেলে। এই চ্যাপ্টারের ম্যাথগুলো সব 8-এর ম্যাক্সিমাম ম্যাথই আমাদের এখানে করা আছে, প্লেলিস্ট আকারে করা আছে। তোমরা দেখে দেখে করতে পারো, এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। তো ক নম্বর প্রশ্ন আমরা এভাবে করবো। ক নম্বর প্রশ্ন, যেহেতু একই হার মুনাফায়, তাহলে আমরা দেওয়া আছে লিখব আসল হচ্ছে P 3200 টাকা, কারণ ফাবিহা বৃত্তি যে পেয়েছিল, উপবৃত্তি, সেই উপবৃত্তি পেয়েছিল সে 3,200 টাকা, ঠিক আছে? তো এখানে আমি আবার দেখাচ্ছি যে এখানে বৃত্তি পাবো 3,200 টাকা, তাই কিন্তু আমি আসল লিখেছি 3,200 টাকা। মুনাফা আসল কি? মুনাফা আসল হবে ও 1.5 গুণ, আর 1.5 বলতে 1.5ও লিখতে পারো, আবার কেউ কেউ 3/2 লেখে। হ্যাঁ, তুমি 1.5 বা 3/2 যেটা লেখো তোমার ইচ্ছা। এখানে তুমি 3/2 লিখতে পারো অথবা 1.5ও লিখতে পারো। তো অবশ্যই ক্যালকুলেটরে তোমরা গুণ করে দেখবে, ক্যালকুলেশনটা নিজ থেকে করবে। 3,200 ও 1.5 এটা গুণ করলে কিন্তু আমার আসে 4,800 টাকা। তো এটা হচ্ছে মুনাফা আসল, ঠিক আছে? কারণ 1.5 গুণ বলছে, ফাবিয়া যে টাকা রেখেছিল তার 1.5 গুণ। মুনাফা আসল বলতে কি বুঝো? যে মুনাফাও থাকবে আসলও থাকবে। তাহলে এই 4,800 টাকার মধ্যে মুনাফাও আছে আসলও আছে। তো মুনাফা হবে কি? 4,800 - 3,200 টাকা, এটা হচ্ছে মুনাফা। অর্থাৎ 4,800 টাকা থেকে 3,200 টাকা বিয়োগ যাবে, তাহলে আমরা মুনাফা পাবো 1,600 টাকা। অর্থাৎ 1,600 টাকা হচ্ছে মুনাফা। মুনাফার হার দেওয়া ছিল 5%, তোমরা প্রশ্ন অলরেডি দেখেছো। তো 5%কে 5/100 লেখা যায়, তোমরা এগুলো নিচে নিচে লিখতে পারো, অথবা 0.05 লেখা যায়, 100 দিয়ে ভাগ করলে 0.05। তো সময় বের করতে বলতে, সময় এন সমান প্রশ্নবোধক চিহ্ন, এটা তোমরা দিতেও পারো না দিতেও পারো। তো এই হচ্ছে আমার কি কি দেওয়া ছিল সেটা লিখলাম। এরপর আমরা সূত্র, আমি প্রাণ, অর্থাৎ আই সমান PRN আমরা জানি, লেখিভাবে সূত্র লিখবে যে আই সমান PRN। তো এখানে যেহেতু আমার মান বের করতে বলছে n এর মান,
তো আমরা সমীকরণ করলাম, কি সমীকরণ করলাম, PRN টাকে আমরা এই পাশে বাম পাশে এবং I টাকে ডান পাশে নিয়ে আসলাম, এবার N রাখলাম PR দ্বারা ভাগ করে দিলাম, ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে I নিচে হচ্ছে PR অর্থাৎ I বাই PR, তো এখানে মান বসিয়ে দিই, I এর মান হচ্ছে 1600 টাকা ছিল, এবার P এর মান 3200 এবং R এর মান 0.05, এরপরে প্রথম লাইনে আমি কিছুই করিনি, দ্বিতীয় লাইনে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে এই যে 0.05 আছে সেই 0.05 কে দশমিক আমি উঠিয়ে দশমিকের পরিবর্তে একটা এক এবং দশমিকের পরে যে কয়টা সংখ্যা সে কয়টা শূন্য লিখলাম 100, তো কাটাকাটি করলাম, তো 5 দিয়ে 100 কাটলে 5 বেশি 100 হয়, তারপর এই যে 1600 দিয়ে 3200 কাটলে 2 হয়, 2 দিয়ে 10 কে 20 কে কাটলে 10 হয়, অর্থাৎ রেজাল্ট আসবে 10 বছর, তাহলে উত্তর তোমরা লিখবে 10 বছর, হ্যাঁ যেহেতু 10 বছর সময় চেয়েছে তার মানে 10 বছর পর ফাভিয়া তার টাকা দেড় গুণ টাকা ব্যাংক থেকে ফেরত পাবে, তাহলে উত্তর কিন্তু 10 বছর লিখবে, আমি উত্তর লিখিনি, তোমরা উত্তরটা নিজেরা লিখে নিতে পারবে, আশা করি তোমরা বুঝতে পেরেছ, যার যতবার লাগে আবার লাগলে টেনে তোমরা শুনতে পারো, তো আমরা 6 নম্বর প্রশ্ন চলে যাই, যার যতবার লাগে সবাই দেখে বুঝে তারপর অঙ্কটা করবে সুন্দর করে অফসেট পেপারে, তোমরা তো অলরেডি অ্যাসাইনমেন্ট করেছো ক্লাস সেভেনে থাকতে সেভাবে অ্যাসাইনমেন্ট সুন্দর করে করবে, তো আমরা চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্নে, 6 নম্বর প্রশ্নে কি বলেছে যে সাকিবের টাকার টাকা সরল মুনাফা ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 10 টাকা হলে সে কত টাকা বৃত্তি পেয়েছিল, তার মানে সাকিবের টাকা এখানে দিয়ে দেয়নি, তো সাকিবের টাকা 6 নম্বর থেকে বের করতে হবে, তো সাকিবের টাকা আমরা জানি না কিন্তু বলে দিয়েছে যে সাকিবের টাকা যদি সরল মুনাফায় রাখা হয় আবার চক্রবৃদ্ধি মুনাফায় রাখা হয় এবং দুই মুনাফার পার্থক্য যদি 10 টাকা হয় তাহলে সে কত টাকা রেখেছিল, এই হচ্ছে সাকিবের টাকা বের করতে বলেছে, তো এটা আমরা কিভাবে করতে পারি, প্রথমে যেহেতু সাকিবের টাকা আমার কাছে নেই তো আমরা কি লিখবো, মনে করি সাকিব পেয়েছিল পি টাকা, হ্যাঁ বা সাকিব যেটা পেয়েছিল সেটাই আসল, মনে করি সাকিব পেয়েছিল এটাই আসল যে টাকাটা সেটা হচ্ছে পি টাকা, এবং সময় তো অবশ্যই এন সমান 2 বছর, কারণ সময় উদ্দীপকে আমার দেওয়া ছিল, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে সময় হচ্ছে 2 বছর, তো সময় হচ্ছে এন সমান 2 বছর, আর মুনাফার হার হচ্ছে আর সমান 5%, তাকে 5/100, এটা ইচ্ছে করলে দশমিকও রাখতে পারো, আমি দশমিক রাখিনি কারণ ক্যালকুলেশন করেছি ভগ্নাংশ আকারে, তাই 5 কে আমি কাটাকাটি করেছি, 5 কে দিয়ে 5 1 কে 5 এবং 5 20 100, ঠিক আছে, তো এখানে 1/20 আমি পাশাপাশি লিখেছি, তোমার নিচে নিচে লিখবে তাহলে ভালো হবে, কারণ আমি এখানে পাশাপাশি লিখে জিনিসটাকে অল্প জায়গার মধ্যে নিয়ে আসি, কিন্তু তোমার তো তা দরকার নেই, তুমি অবশ্যই নিচে নিচে লিখবে, এরপরে যাই হচ্ছে আমরা জানি সরল মুনাফা আই সমান PRN, অর্থাৎ এখানে আই হচ্ছে সরল মুনাফা আর প্রাণ, আমি প্রাণ এটা মনে রাখতে পারো, আমি প্রাণ PRN প্রাণ, ঠিক আছে, তো এখানে পি আছে 1/20 হচ্ছে আর এর মান, তারপরে এন এর মান হচ্ছে 2, তো আমরা এখানে যদি কাটাকাটি করি এই 2 দিয়ে কিন্তু 20 কে কাটা যায় 10 হয়, তার মানে পি বাই 10 টাকা হচ্ছে সরল মুনাফা, অর্থাৎ সাকিবের টাকা যদি পি টাকা হয়, সাপোজ পি একটা চলক, তাহলে সেক্ষেত্রে সরল মুনাফা হবে পি বাই 10, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র তোমরা অলরেডি জানবে যে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি মাইনাস পি, কারণ সি হচ্ছে কি, সি হচ্ছে তোমার সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, আর চক্রবৃদ্ধি মূলধনের মধ্যে থেকে যদি মূলধনটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, তো সি মাইনাস পি, আর সি এর সূত্র হচ্ছে পি ইন্টু 1 যোগ r^n, তো এটা ইচ্ছে করলে অনেকে এই লাইনটা না লেখে ডাইরেক্ট এই লাইনটা লেখে তাও হবে, পি ইন্টু 1 যোগ r^n মাইনাস পি এটাও হবে, তো আমরা কি করব মান বসিয়ে দিব, এক আর এর মান হচ্ছে 1/20, তারপর পি এর মান তো আমি জানি না, তো এখানে লসাগু করেছি 20 আর 1 21 হবে, এখানে যোগ করলে কিন্তু কারণ এখানে লসাগু কিন্তু 20 হয়, তো 20 আর যোগ 1 21, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার মানে 2 বার গুণ হবে, তাহলে 21/20 21/20 2 বার হয়েছে, এরপরে আমরা কি করলাম 21 21 গুণ করলে 441 হয় আর 20 20 গুণ করলে 400 হয়, তাহলে উপরে হচ্ছে পি আছে তা 441 পি বাই 400 মাইনাস পি কিন্তু আমার এখানে আছে অলরেডি, বাইরে কিন্তু মাইনাস পি ছিল, তো এখন আবার লসাগু করেছি কারণ এখানে পি এর নিচে মনে মনে 1 আছে আর এখানে তোমার 441 পি বাই 400 তার মানে 1 আর 400 লসাগু হচ্ছে 400, তো লসাগু করলাম, তো সেক্ষেত্রে এটা 441 নেমে যাবে কারণ হর আর লসাগু সেম থাকলে লব নেমে যায় আর এখানে 1 থাকলে 441 400 তার মানে 400 পি, তো বিয়োগ করলে আমাদের আসতে আসতেছে হচ্ছে 441 পি বাই 400, তো এইটা হচ্ছে কি, এটা কিন্তু টাকা লিখতে হবে প্রত্যেকটা সামনে কিন্তু অবশ্যই টাকা লিখে দিবে কারণ অবশ্যই এটা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার টাকা, এর আগে কিন্তু পি বাই 10 টাকা, তো এই দুটো টাকার পার্থক্য বলতো কে বেশি, সরল মুনাফা বেশি না চক্রবৃদ্ধি মুনাফা বেশি, অলরেডি তোমরা জানো যে চক্রবৃদ্ধি মুনাফা বেশি কারণ চক্রবৃদ্ধি মুনাফায় হচ্ছে মুনাফা আসল হয়ে যায় আবার পরবর্তীতে মুনাফার মুনাফা হয়, তাই চক্রবৃদ্ধি মুনাফা অলওয়েজ বেশি হয় সরল মুনাফা ছোট হয়, তো এখানে 41 পি বাই 400
আর পি বাই দশ, এই দুটোর বিয়োগফল হচ্ছে দশ প্রশ্ন মতে, কারণ দিয়ে দেওয়া আছে যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য দশ টাকা, এই দেখছো এখানে দশ টাকা দেওয়া আছে। তো এখান থেকে আমরা প্রশ্ন মতে এটা হচ্ছে তোমার সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, এটা হচ্ছে সরল মুনাফা, চক্রবৃদ্ধি সরল, এটা বিয়োগ করবো, লসাগু হচ্ছে চারশো, তো এটা একচল্লিশ নামবে, এখানে দশ দিয়ে চারশোকে ভাগ করো, ক্যালকুলেটার ভাগ করে দেখো তো কত আসে, আসবে হচ্ছে চল্লিশ, তো চল্লিশ পি দিয়ে গুণ তো চল্লিশ পি, এখানে দশ তো চারশো, তো এরপর আমরা কি করব, এরপর আমরা কোনাকুনি গুণ করবো, তা কোনাকুনি গুণ করলে যেটা আমার আসবে সেটা হচ্ছে এখানে উপরে আসে বিয়োগ করলে হচ্ছে আমার আসে একটা পি, আর নিচে চারশোটা যে গুণ হয়ে গেল, উপরে বিয়োগ করলে একচল্লিশ পি থেকে চল্লিশ পি বিয়োগ, তাহলে একটা পি থাকে নিচে চারশো, তো চারশো গুণ হয়ে যাবে পাশে, তাহলে পি এর মান চার হাজার। তো পি কি কি ধরেছিলাম, পিকে পিকে ধরেছিলাম সাকিবের টাকা, তা সাকিবের লিখবো অতএব, অতএব সাকিব বৃত্তি পেয়েছিল, এভাবে লিখে দিবা যে অতএব, অতএব সাকিব বৃত্তি, সাকিব বৃত্তি পেয়েছিল, সাকিব বৃত্তি পেয়েছিল চার হাজার টাকা, উত্তর চার হাজার টাকা লিখে দেবে, ঠিক আছে, সাকিব বৃত্তি পেয়েছিল চার হাজার টাকা, উত্তর চার হাজার টাকা লিখে দিবে। যাই হোক টাকার লেখাটা আমার একটু ভালো হয়নি, যাই হোক টাকার লেখাটা লিখে দিচ্ছি ভালো করে, এই উত্তর কিন্তু চার হাজার টাকা। এই হচ্ছে খ নাম্বার প্রশ্ন। তো আমরা এখন যাবো গ নাম্বার প্রশ্নে, গ নাম্বার প্রশ্ন দেখো, গ নাম্বার প্রশ্ন একদম সহজ, ফাইভের একটা প্রশ্ন দিয়ে যাচ্ছে গ নাম্বার প্রশ্নে, তোমরা দেখলেই বুঝতে পারবে গ নাম্বার প্রশ্ন কি সহজ। সাকিব প্রাপ্ত বৃত্তির টাকা দিয়ে একটি ঘড়ি কিনে কত টাকা বিক্রি করলে 15% লাভ হবে, তার মানে সাকিব যে টাকাটা বৃত্তি পেয়েছিল খওতে প্রাপ্ত, তো খওতে প্রাপ্ত এবং 15% লাভ বলেছে, একদম ইজি একটা অঙ্ক, দেখো পানির মতো অঙ্ক, প্রথমে লিখবো যে সাকিব বৃত্তি পেয়েছিল খ হতে প্রাপ্ত, কথা লিখে দিতে পারো যেখানে লিখে দাও যে খ হতে প্রাপ্ত, খ হতে যেটা তুমি খ হতে পেয়েছো, হ্যাঁ খ হতে প্রাপ্ত সাকিব বৃত্তি পেয়েছিল চার হাজার টাকা, 15% লাভে ঘড়ির ক্রয় মূল্য যদি 100 টাকা হতো, হ্যাঁ 15% লাভে ঘড়ির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আমরা জানি লাভ হলে যোগ হয়, তো 100 যোগ 15 115 টাকা, এখন ঘড়ির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা, ঘড়ির ক্রয় মূল্য 1 টাকা হলে ঘড়ির ক্রয় মূল্য 4000 টাকা হলে, এই ঐকিক নিয়ম তোমরা জানো অলরেডি যে 1 টাকা হলে ভাগ হয়ে যায় বা বেশি হলে গুণ হয়, তো 4000 × 115 নিচে 100 100 দিয়ে 4000 কাটলে 40 হয়, তো 40 আর 115 গুণ করে দেখো যে এখানে আসবে 4600 টাকা, তার মানে বিক্রয় মূল্য ঘড়ির যে 15% লাভে বিক্রয় মূল্য হতো 4600 টাকা, তো বিক্রয় মূল্য যে 4600 টাকা, তো লাভ কত হয় আমরা জানি, বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য কম হলে লাভ হয়, তো লাভ হবে 4600 বিয়োগ 4000, তার মানে 600 টাকা হচ্ছে লাভ, তাহলে উত্তর লিখবে উত্তর, উত্তর লাভ হয় 600 টাকা। তো এই হচ্ছে টোটাল অ্যান্সার, আমি আবার বলতেছি দয়া করে তোমরা বোঝার চেষ্টা করবে, না বুঝে করবে না, কারণ এটা যদি আমি পিক আকারে দিয়ে দিই তোমরা বুঝতে পারতে না, তো আমি জন্য বলে দিয়েছি এবং প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছি। তো এই হচ্ছে তোমার ক নাম্বার প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন, স্ক্রিনশট নিলে নিতে পারো, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো গ নাম্বার প্রশ্ন। তারপরে তোমার হচ্ছে খ নাম্বার প্রশ্নটা আমি দেখাচ্ছি, এটাও তুমি স্ক্রিনশট নিতে পারো, কিন্তু আগে দয়া করে বুঝে নিবে, বুঝে না করবে না, এই হচ্ছে তোমার খ নাম্বার প্রশ্ন, এই 4000 টাকা আসছে, খ নাম্বার প্রশ্ন একটু বড়, খ নাম্বার প্রশ্ন একটু বড় আছে, সেক্ষেত্রে তোমার দুটো স্ক্রিনশট নিতে হবে, একটা একটা স্ক্রিনশট এখন নাও, তারপর এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিতে হবে, হ্যাঁ কারণ খ নাম্বার প্রশ্ন একটু বড় কিন্তু, ঠিক আছে, এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিতে হবে, এই হলো খ নাম্বার প্রশ্ন। তারপর হচ্ছে ক নাম্বার প্রশ্নটা কিন্তু তুমি একটা স্ক্রিনশটের মধ্যে নিতে পারবে, একটু ছোট করে দেখে দিচ্ছি আমি, এই যে এখানে একটা স্ক্রিনশটের মধ্যে ক নাম্বার প্রশ্ন নিতে পারবে। তো এই হচ্ছে আমার আজকে ক্লাস এইটের ম্যাথের অ্যাসাইনমেন্টের মানে সলভ তোমাদের দিলাম, মানে বুঝিয়ে দিলাম, তো তোমাদের ফ্রেন্ডদের অবশ্যই শেয়ার করে দিবে, এবং অন্যান্য ক্লাসের অ্যাসাইনমেন্টের ম্যাথ রিলেটেড অনেক ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে এবং আরও সামনে দিব, যা তোমাদের বড় ভাই যারা আছে তাদেরও হেল্প হবে, যারা চাকরি প্রত্যাশী তাদেরও হেল্প হবে, তো আমাদের সাথে থাকো এবং আমাদের বলো তোমরা কোন কোন ধরনের ভিডিও চাও, হ্যাঁ এবং কে কোথা থেকে দেখতেছো, তো সবাই ভালো থাকো, সবাই সুন্দর করে সেফ থাকো, স্টে সেফ, আল্লাহ হাফেজ।